তো বন্ধুরা, কলকাতা হাইকোর্টের গ্রুপ ডি নিয়োগে সিলেক্টেড ক্যান্ডিডেট লিস্ট এবং ফাইনাল মেরিট লিস্ট কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওতে কিন্তু আপনাদের সেটাই দেখাবো, সেই লিস্ট দুটোই আপনাদের সামনে তুলে ধরবো। দুটো পৃথক পৃথক লিস্ট কিন্তু দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটের তরফে। আপনাদের কাছে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটিতেও একটি ক্লিক করে নিন, কারণ এই ধরনের পরবর্তী ভিডিও এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি রয়েছি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে, আর এটি হচ্ছে সেই নোটিশটির যে পেজটি, সেই পেজটির ডাইরেক্ট পেজ। তো চলুন আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে গেলে আমরা কিন্তু সেই দুটি নোটিশ পরপর দেখতে পারবো। আপনারা কিন্তু নোটিশ দুটো দেখতে পারছেন। প্রথম নোটিশটি দেখুন, দেখুন প্রথম নোটিশটি যেটি, সেটি কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো আপনারা দেখুন এখানে বলা হয়েছে লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ সুইপার গ্রুপ ডি ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য ইয়ার 2017 টু 2018 ইন দ্য জাস্টিস অফ সিটি সেশন কোর্ট কলকাতা। তো এই সিটি সেশন কোর্টের কলকাতার যে গ্রুপ ডি সুইপার পদের নিয়োগ হচ্ছিল 2017 থেকে 2018 সেশনের, সেই নিয়োগেরই কিন্তু এই যে সিলেক্টেড প্রার্থীর তালিকাটি দেওয়া হয়েছে। তো ঠিক তার পাশাপাশি দেখুন তার নিচেই আরেকটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, দেখুন এই যে এখানে এখানে যেটি দেওয়া হয়েছে, দেখুন আপনারা এখানে বলা হয়েছে ফাইনাল মেরিট লিস্ট ফর দ্য পোস্ট অফ সুইপার গ্রুপ ডি ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য ইয়ার্স 2017 টু 2018 ইন দ্য জাস্টিস অফ সিটি সেশন কলকাতা হাইকোর্টস। তো পরপরই কিন্তু আমরা দুটি নোটিশ দেখে নেব। তো তার আগে আপনার দেখিয়ে দিই যে এই বিজ্ঞপ্তি কিন্তু আপলোড করা হয়েছে 8ই ফেব্রুয়ারি 2019 তারিখে, ঠিক পাশাপাশি এটাও কিন্তু আপলোড করা হয়েছে 8ই ফেব্রুয়ারি 2019 তারিখে। তো চলুন আমরা পরপর দুটো বিজ্ঞপ্তি দেখে নিচ্ছি। তো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফাইনাল মেরিট লিস্ট ফর দ্য পোস্ট অফ সুইপার গ্রুপ ডি ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য ইয়ার 2017 টু 2018, তার মানে 2017 এবং 18 সালের যে গ্রুপ ডি রিক্রুটমেন্ট হয়েছিল সুইপার পদের জন্য, তার যে ফাইনাল মেরিট লিস্টটি ছিল সেটা কিন্তু এটা। তো এখানে দেখতে পাচ্ছেন যে সিরিয়াল নাম্বার, পোস্ট এবং রোল নাম্বার, তারপর নেম অফ ক্যান্ডিডেট, তারপর ক্যাটাগরি, এবং সে ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্ট এবং এই সমস্ত টেস্টে সে কত পার্সেন্ট, কত মার্কস পেয়েছে সেটা কিন্তু দেওয়া রয়েছে। তার পাশাপাশি এখানে র্যাঙ্ক দেওয়া রয়েছে। তো প্রথমে যিনি রয়েছেন সাইফুল ইসলাম, ইনি ওবিসি ক্যাটাগরির, তো ইনি কত নাম্বার পেয়েছেন দেখতে পাচ্ছেন। তো ইনার র্যাঙ্ক কিন্তু ছিল 1। তো এইভাবে বাকি সব প্রার্থীদের র্যাঙ্কও, সব প্রার্থীদের তালিকাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। টোটাল 56 জন প্রার্থীর তালিকা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো চলুন এবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এই 56 জন প্রার্থীদের মধ্য থেকে কিন্তু একজন সিলেক্ট হয়েছে। চলুন সেই নোটিশটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু স্ক্রিনে সেই নোটিশটি দেখতে পাচ্ছেন। সবার প্রথমে দেখুন বলা রয়েছে লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ সুইপার গ্রুপ ডি ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য ইয়ার 2017 টু 18। তো এখানে দেখুন যে সিলেক্টেড করা হয়েছে, মানে কাকে নিয়োগ করা, ঠিক করা হয়েছে এই পদের জন্য। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন সাইফুল ইসলাম, প্রার্থীর নাম সাইফুল ইসলাম। তো ওনার যে ক্যাটাগরি ছিল দেখতে পাচ্ছেন ওবিসি এ, এবং উনি যে মার্কসগুলো পেয়েছেন তাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এবং ওনার র্যাঙ্ক কিন্তু ছিল 1। তো আপনাদেরকে আমি দুটো পিডিএফের লিঙ্কই আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেগুলো ডাউনলোড করে, আপনারা চাইলে সেগুলো ডাউনলোড করে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, এই খবরটি আপনাদেরকে দেওয়া ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।